सर हायर मैथ तो ना हायर हायर मैथ ना जनरल मैथ, हायर मैथ में सेकंड फंक्शन को पूरे दिन तुम्ही तो अच्छी ना। স্যার আমার তো হায়ার ম্যাথ একটু বেশি থেকে বেশি থেকে বেশি প্রবলেম, কারণ ফিজিক্সে তো পাস হয়ে গেছি, হায়ার ম্যাথ তো পাসই হওয়া যায় না। হায়ার ম্যাথ তো আসলে অপশনাল, তো এই কারণে তোমরা অনেকে সিরিয়াসলি নাও না। মিজান এক্সাম্পল হ্যাঁ স্যার এক্সাম্পল দিলাম আমি তাকে। হ্যাঁ কারেক্ট। সেট থেকে সবার আগে যে জিনিসটা আমি মুখস্থ করতে বলি সেটা হচ্ছে সেটের ডেফিনিশন, আ কালেকশন অফ ওয়েল ডিফাইন অবজেক্ট ফ্রম রিয়েল অর ইমাজিনারি ওয়ার্ল্ড। তো এটার একটা এক্সাম্পলের সাথে আমি কি দিতে বলি, এ কমা বি কমা সি, বাস এটা দুই মার্কের জন্য আসতে পারে, তো আমরা এই ডেফিনিশনটা মুখস্থ করতে পারবো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সেট এক্সপ্রেসিং মেথড। সেট এর দুইটা মেথড এক্সপ্রেস করা যায়, একটা হচ্ছে রোস্টার মেথড আর একটা হচ্ছে ব্যাপারে আমরা একটু হালকা পাল্টা মানে বিস্তারিত দেখবো। তো যে কোনো একটা স্যার আমাদের তো সেট এন্ড ফাংশন করেছেন, হ্যাঁ তোমরা বুঝবা, তুমি বুঝবা এটা দেখো 2 4 6 এরকম একটা সেট আমাদের আছে, এই যে এলিমেন্ট গুলাকে আমি এখানে লিস্ট করছি, তাইলে এটা হচ্ছে রোস্টার মেথড, টেবুলার মেথড অথবা লিস্ট মেথড, যে কোনো একটা মেথড করতে পারো। এখন এইটাকে যদি আমরা সেট বিল্ডার মেথডে এক্সপ্রেস করতে চাই তাহলে কিভাবে এক্সপ্রেস করব, আমরা দেখতে পাবো যে x হচ্ছে এখানে যে কোনো একটা নাম্বার যেটা কি না x এপসাইলন ন্যাচারাল নাম্বার, এগুলো সবগুলো ন্যাচারাল নাম্বার না, তাইলে শুধু ন্যাচারাল নাম্বার বললে তো আসলে হবে না, সাচ দ্যাট আরো কিছু কন্ডিশন করতে হবে। তুমি যত ন্যাচারাল নাম্বার আছে সবগুলো কি এখানে চলে আসছে? নো, এক্স এপসাইলন ন্যাচারাল নাম্বার বললে তুমি আর সব ন্যাচারাল নাম্বার বুঝতে, কিন্তু এখানে তো সব ন্যাচারাল নাম্বার নাই, শুধুমাত্র এদেরকে বুঝাবে এরকম কিছু ডেসক্রিপশন আমার এখন দিতে হবে। সেটা কিভাবে, আমি বলবো যে এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, ঠিক আছে আমি গিভেন নাম্বার বললাম, ভালো কথা। ন্যাচারাল নাম্বার হচ্ছে কি, আচ্ছা আশা করি ন্যাচারাল নাম্বার কি সেগুলো জানো। ন্যাচারালি আমরা কাউন্ট করা শুরু করি 1 2 3 থেকে, যখনই বলি যে এই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তোমরা কাউন্ট করা শুরু করো 1 2 3 4 5 6 ওকে 6 স্টুডেন্ট আছে এরকম, তো ন্যাচারালি যেখান থেকে কাউন্ট করা শুরু করি সেগুলোই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তো এই ন্যাচারাল নাম্বার ফার্স্ট টাইম বললাম যে এখানে যারা আছে তারা ন্যাচারাল নাম্বার, ওকে এরা আবার ইভেন নাম্বার, গুড, কিন্তু ইভেন নাম্বার কি 6 এর পরে আর নাই, 8 10 12 আরো তো ইভেন নাম্বার আছে তাই না, তার মানে এখনো আমি স্পেসিফিক্যালি এদেরকে এখনো বুঝতে পারিনি, তার মানে আরো কিছু কন্ডিশন আমাকে অ্যাড করতে হবে, সেটা আমি কি লিখবো, আমি এরপরে লিখতে পারি হ্যাঁ এই যে x এর ভ্যালু কোথা থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয়, তাহলে 2 এর ইকুয়াল বা 2 থেকে বড় শেষ কোথায় হবে, 6 এ গিয়ে, তার মানে 6 এর ইকুয়াল বা 6 এর থেকে ছোট। এইবার দেখো এখানে আমি যে কথাগুলো লিখছি এই কন্ডিশন গুলো দ্বারা শুধুমাত্র এই তিনটা নাম্বারই পাওয়া যাবে, অন্য আর কোনো নাম্বার তুমি লিখতে পারবা, তোমাকে এখানে লিখতে হলে ন্যাচারাল নাম্বার লিখতে হবে, তারপর ন্যাচারাল মধ্যে ইভেন নাম্বার যেগুলো সেগুলো লিখবা, এবং তার থেকেও বড় কথা 2 থেকে 6 এর মধ্যে যারা আছে সেগুলা তুমি এখানে লিখতে হবে ইভেন নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার। আবার এখানে আমি ইকুয়াল দিছি না, তার মানে 2 এর ইকুয়াল এটা হইতে পারবে, আবার 6 এর ইকুয়াল হতে পারবে, আবার 2 আর 6 এর মাঝখানে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো এখানে আসবে। তো এই কন্ডিশনগুলোকে একদম স্পেসিফিক্যালি বলে দিতে হবে, যাতে এই জিনিসটা পড়ে আমি যদি মনে করি আমি এখন জানি না আমি এটা পড়ে এখন লিস্ট মেথডে লিখতে চাই, তাইলে যেন আমি শুধু এই তিনটা নাম্বারই লিখতে পারি আর অন্য কোনো নাম্বার যাতে না লিখতে পারি, ভাবে আমাদেরকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। আর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, b is equal to আমি লিখলাম 7 14 21 28, এখন দেখি বলো এগুলো কি, what are they, natural number,
ন্যাচারাল নাম্বার বললাম ওকে ভালো কথা মাল্টিপল অফ 7 মাল্টিপল অফ 7 এন্ড স্মলার দ্যান এস স্মলার দ্যান অফ মাল্টিপল ভেরি গুড মাল্টিপল অফ 7 কিন্তু মাল্টিপল অফ 7 বলে তিন গেলেই হবে না কারণ হচ্ছে ডিসাইড স্মলার ইজ ইকুয়াল টু 28 देखी যখনই আমি তোমাকে এমটি সেট লিখতে বলবো তুমি হয় এটা লিখবা নাহলে এটা লিখবা এখন আমি একবার এমসিকিউতে দেখলাম যে কোশ্চেনে বলছে যে কুচ অফ দা ফলোইং এমসিকিউতে কুচ অফ দা ফলোইং ইজ এমটি সেট তো সেখানে একটা অপশন ছিল এরকম এখন স্টুডেন্ট একটা খুশিতে ডগমগ হয়ে গেছে যা সব সময় এটাকে একবার দেখি বা এটাকে একবার দেখি আজকে কোনটা একসাথে পাইছি এটা এমটি সেট না হয়ে যাবে এটাই এমটি সেট টাকা হয়ে যাবে কিন্তু এটা এমটি সেট না কারণ এমটি সেট মানে হচ্ছে যেখানে ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না কিন্তু এখানে এই সেটের ভিতরে একটা এলিমেন্ট আছে তার মানে এটা কিন্তু আর এমটি সেট না মনে রাখতে হবে এমটি সেট হলে শুধুমাত্র এটা দিবা আর নাহলে এটা দিবা দুটোটা একসাথে কখনোই লেখা না এটা একটা কমন মিস্টেক যেটা আমি স্টুডেন্টদের করতে দেখি ওটা তোমাদের একটু ওয়ার্ন করলাম আচ্ছা এরপরে সাবসেট সাবসেট জিনিসটা আশা করি তোমরা বুঝছো যে মনে করো এরকম a আছে b হচ্ছে 2,3 তো a থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমি b বানাইছি তাহলে b will be a subset of a b কি হবে a এর সাবসেট হবে এখন মনে করো c আমার একটা আছে সেট এখন দেখো তো c এর সবগুলো এলিমেন্ট কি এর মধ্যে আছে নাই তাহলে আমি বলবো c is not subset of a ওকে আচ্ছা আমরা আরেকটা সেট আমি যদি লিখি 1 2 3 4 তাহলে দেখো তো আমি কিন্তু d এর সবগুলো এলিমেন্ট a এর মধ্যে আছে তাহলে আমি কি করতে পারবো d is subset of a বাট আমরা ডেফিনেটলি বুঝতেছি b টাও a সাবসেট d টাও a সাবসেট বাট এই দুটোটা কিন্তু সেম না দেখো b is subset of a d is subset of a বাট এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কি b is not equal to a but d is equal to a তাই না তো এই ধরনের দেখো দুটোটাই কিন্তু সাবসেট কিন্তু এই দুইটার মধ্যে একটা হচ্ছে প্রপার সাবসেট সেটা কোনটা এইটা এইটা হচ্ছে প্রপার সাবসেট মনে থাকে জানো ঠিক আছে প্রপার সাবসেট তো যখন একটা সেট আরেকটা সেটের সাবসেট হবে বাট ইকুয়াল হবে না দেখো সাবসেট হবে বাট ইকুয়াল হবে না তখন সেটাকে প্রপার সাবসেট বলবো একটা সেট যখন আরেকটা সেটের সাবসেট হবে আবার ইকুয়াল হয়ে যাবে তখন আমরা যেটা প্রপার সাবসেট বলতে পারবো না ওকে তো এখান থেকে ওকে তো এটা গেল সাবসেট ওকে এই সাবসেটটা যেটু বলতেছি একই সাথে পাওয়ার সেটটাও বলে দিই ঠিক আছে পাওয়ার সেট যেকোনো একটা সেট যদি আমাদের থাকে 1 2 3 এবং এটা পাওয়ার সেট যদি আমাকে বানাতে হবে পাওয়ার সেট আমরা কিভাবে বানাবো আমরা এইটা থেকে যতগুলো সাবসেট বানানো সম্ভব সবগুলো সাবসেট বানাবো যেমন আমি যদি এখান থেকে 1 নিয়ে একটা সেট বানাই এই সেটটা ডেফিনেটলি এর সাবসেট হবে কারণ কি এখানে সবগুলো এলিমেন্ট ওখানে আছে যদি শুধু 2 নিয়ে একটা সেট বানাই তাহলে এটা সাবসেট হবে কারণ এখানে সবগুলো এলিমেন্ট ওটাতে আছে একই ভাবে কয়টা সাবসেট আমি বানাতে পারবো আবার 1 2 3 নিয়ে তো বানাইলাম আবার 1 2 এই দুটো নিয়েও একটা সাবসেট বানানো যাবে আবার 2, 3 এটা নিয়েও সাবসেট বানানো যাবে আবার 1, 3 এটা নিয়েও সাবসেট বানানো যাবে আবার 1 2 3 এভাবে যদি আমরা নিয়ে একটা সেট বানাই সেটাও এটার একটা সাবসেট হবে সবসময় মনে রাখবা এমটি সেট অথবা নাল সেট উইল অলওয়েজ বি আ সাবসেট অফ এভরি সেট যে কোন সেটের সাবসেট যখন তোমাকে আমি লিস্ট করতে বলবো সেখানে একটা এমটি সেট থাকবে বিকজ এমটি সেট ইজ অলওয়েজ আ সাবসেট অফ এভরি সেট ওকে তো সবগুলা সাবসেটকে নিয়ে আমি যদি একটা সেট বানাই
দেখো তো এটা এমন একটা সেট যেখানে এই সেটের সবগুলো সাবসেট আছে তাইলে এই যে বড় যে সেট আমি বানাইছি সেটাকে আমি বলবো পাওয়ার সেট অফ কে যে সেটের আমরা সাবসেট নিছি সেই সেটের পাওয়ার সেট পাওয়ার সেট এখন পাওয়ার সেটে কয়টা থাকবে এলিমেন্ট সেটা কিন্তু আমরা আগে থেকে বলে দিতে পারবো সেটা কিভাবে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ এলিমেন্ট থাকবে পাওয়ার সেটে এটা আমরা কিভাবে বুঝি দেখো এখানে n হচ্ছে কি n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ a কত সেটা 3 টা তাইলে পাওয়ার সেটে কয়টা থাকার কথা 2 কিউব ইজ इक्वल टू 8 টা এলিমেন্ট থাকবে তো আমরা দেখি তো এখানে 8 টা এলিমেন্ট আছে কিনা 1 2 3 4 5 6 7 8 8 টা এলিমেন্ট আছে তো যদি এখানে আমাদের 4 টা এলিমেন্ট থাকে n इक्वल टू 4 থাকে তাহলে পাওয়ার সেটে কয়টা থাকার কথা 2 টু দি পাওয়ার 4 ইজ इक्वल टू 16 তো এটা জানার সুবিধাটা হচ্ছে দেখো আমি কিন্তু এখন চেক করতে পারছি যে এখানে সাবসেট গুলো যখন ডিস করতে বলা হয় একটা দুইটা মিসিং হয়ে যেতে পারে আমার 1,3 এটা লিখতে মনে না থাকতে পারে তখন এবার আমি বলবো যে আমার এখানে যে তিনটা এলিমেন্ট আছে আমার সাবসেটে 8 টা এলিমেন্ট থাকার কথা 8 টা কি আছে 1 2 3 4 5 এটা তো লিখতে ভুলে গেছি তাহলে 6 7 7 টা হচ্ছে আমার কিন্তু একটা একটা বাকি আমি তখন খুঁজবো যে কোন একটা আমার বাকি সো এই কারণে এটা জানতে হলো চেক করতে পারতে হবে মানে এরকম হয় কিনা আচ্ছা এটা গেল পাওয়ার সেট তারপর আচ্ছা ইউনিয়ন অফ সেট এই শব্দ তোমরা আশা করি পারো ঠিক আছে a ইকুয়াল টু যদি আমাদের 1 2 3 আর b ইকুয়াল টু যদি হয় 2 3 4 তাহলে আমরা কি করব a ইউনিয়ন b ইউনিয়ন মানে দুটোটাকে আমরা অ্যাড করে দেব এখানে সবগুলো এলিমেন্ট আসবে তো এই কারণে a এটার সবগুলো এলিমেন্ট আগে লিখব দেন b তে গিয়ে দেখবো যে নতুন কি আছে 2 অলরেডি আছে লিখবো না 3 অলরেডি আছে লিখবো না 4 এটা নতুন কি আছে তাই এটা লিখবো এটা হচ্ছে দুইটাকে ইউনিয়ন করা যদি আমি তোমাকে বলি এবার ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এখানে কমন কোনটা 2 আর 3 এটা দুটোর মধ্যে কমন তাইলে 2,3 এটা হচ্ছে ইন্টারসেকশন ওকে আচ্ছা এরপরে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট খুবই ইম্পর্টেন্ট ইউনিভার্সাল সেট এই জিনিসটা দিয়ে এই জিনিসটা মানে অঙ্কের শুরুতে যখন দিয়ে দিবে এটার একটা গ্রেট রোল আছে সেটা কি দেখো ইউনিভার্সাল সেট তোমাকে বলে দিল যে x such that x is an odd natural number এখন এই কথাটা বলে দেওয়াতে কি ডিফারেন্স হবে ইউনিভার্স আমরা জানি আমরা কখনো ইউনিভার্সের বাইরে যেতে পারবো না আমরা যত দূরে চলে যাই না কেন স্পেসের মধ্যে আমরা অলওয়েজ ইউনিভার্সের ভিতরেই থাকব তো আমি এখানে তোমাকে ডিফাইন করে দিছি যে তোমার ইউনিভার্সটা কিসের ইউনিভার্স অড ন্যাচারাল নাম্বারের ইউনিভার্স তার মানে তোমার ইউনিভার্সে এখন শুধুমাত্র অড নাম্বার আছে ইভেন কোনো নাম্বার তোমার ইউনিভার্সের মধ্যে নাই সো ইভেন কোনো নাম্বার তুমি নিতেই পারবে না এই এটা যখন কোন একটা ক্রিটিভের শুরুতে বলে দেওয়া থাকবে এরপরে মনে করো তোমার a আরেকটা সেট বলা আছে যেখানে বলা আছে এরকম যে x such that x হচ্ছে কি এরকম 1 থেকে শুরু করে এটা হচ্ছে 10 পর্যন্ত এরকম এটা দেয়া তো এটা পড়ে তুমি চিন্তা করবে ওয়াও তাই দেখো 1 থেকে 10 পর্যন্ত যেহেতু তাই 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো এখানে চলে আসবে কিন্তু এটা দেখা মাত্রই তোমাকে এত বড় একটা আন্ডা দিয়ে দিবে কেন কারণ তোমার ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র অড নাম্বার আছে ইভেন নাম্বার নাই এই কারণে এই অঙ্কের আন্ডারে তুমি যতগুলো সেট এখন বানাবা কোনটাতে ও ইভেন নাম্বার থাকতেই পারবে না তো সবগুলো ইভেন নাম্বার এখান থেকে মুছে ফেলো আচ্ছা সবগুলো ইভেন নাম্বার আমরা মুছে ফেলছি এই যে এইটা হচ্ছে আমার এখন এ তো বুঝছো যে শুরুতে যখন এরকম একটা ইউনিভার্সাল সেট দেয়া থাকে সেটার উপর ডিপেন্ড করে আমি বাকি সবগুলো বানাইতে হবে এখানে যদি আমাকে বলে যে সবগুলো অড হবে আমি তাহলে অড নাম্বার নিব যদি এখানে সবগুলো ইভেন বলতো তাহলে কিন্তু 1 3 5 এগুলো মুছে ফেলে আমি 2 4 6 এগুলো রাখতাম শুধু সো প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল ঠিক আছে এখানে এটা দেখে বাকি না দিন দিন করে এটা লিখে দিও না এটা কি আলাদা করতে হবে যে ইউনিভার্সাল সেটে কি বলে দেয়া আছে তুমি তোমার ইউনিভার্সের বাইরে যেতে পারবে না আমি কিন্তু এটা খুব এমফেসিস দিয়ে বলতেছি খেয়াল রাখবা এটাতে অনেকে মিস্টেক করবে তো ইউনিভার্সাল সেট যেখানে মেনশন করা থাকবে সাথে সাথে সাবধানে যাবা বলবা যে আমি জানি আমাকে বোকা দিতে পারবে না তুমি ঠিক আছে সাবধানে যাবা যে তোমার ঠিক এখানে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে তো সাবধানে গেলে আর ট্র্যাপে যেতে পারবে না আচ্ছা কমপ্লিমেন্টারি সেট
কমপ্লিমেন্টারি সেট মানে হচ্ছে এ প্রাইম অথবা এটাকে এ সি এভাবে এক্সপ্রেস করেন সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যে কোনো একটা সেট বাদ দিলে যে সেটটা পাওয়া যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেট অফ দ্যাট সেট যেমন মনে করো u ইজ ইকুয়াল টু আমি তোমাকে বললাম 1 2 3 4 5 এটা হচ্ছে তোমার ইউনিভার্স এটার বাইরে আর কোনো নাম্বার তুমি জানো না বলে যাও তো a ইজ ইকুয়াল টু তোমার দেয়া আছে 2, 3 তাহলে a এর কমপ্লিমেন্টারি সেট যদি বের করতে বলে a c তাহলে সেটা কি হবে ইউনিভার্সাল সেট মাইনাস a ইউনিভার্সাল সেটে কি আছে 1 2 3 4 5 a তে কি আছে 2 3 তাহলে 2 3 বাদ দিয়ে দিবা 1 4 5 এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি সেট আশা করি বুঝতে পারছো এগুলো সবগুলো তোমরা গ্রেড 10 এর স্টুডেন্ট অলরেডি জানো কমপ্লিমেন্টারি সেট এর পাওয়ার সেট করে ফেলছি তারপরে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্ট হাত পাক 1 2 3 then b is equal to a comma b তো তাইলে a cross b এখানে কি হবে 1 এর সাথে a 1 এর সাথে b 1 comma a 1 comma b তারপর 2 a to b 2 comma a 2 comma b comma 3 comma a comma 3 comma b ঠিক আছে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট তো এইখানে যে সব স্টুডেন্টগুলো যে সব মিস্টেক স্টুডেন্টরা মানে করে সেটা আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এটাই হচ্ছে মাত্র একমাত্র কেস যেখানে আমরা সেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি মনে রাখতে হবে এটা ছাড়া অন্য কোথাও আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি না অর্ডার পেয়ারে করি সেটা পরে আসবে অর্ডার পেয়ার অ্যাকাউন্ট যখন সেট না ডিফারেন্ট কিছু তবে এখানে কার্টেসিয়ান প্রোডাক্টে আমরা এখানে এমটি সেট দেয়া লাগে না হ্যাঁ বুঝি নাই এমটি সেট লাগবে না না এমটি সেট না না এখানে এমটি সেট আছে না এখানে তো সাবসেটের কথা বলতেছি না ওকে এখানে মাল্টিপ্লাই করতেছি প্রোডাক্ট নিচ্ছি এই দুইটা কোনো সাবসেট না তো 1 এ 1 দিয়ে ভাগ করে নিবা আর এই যে দুইটা এলিমেন্টের মাঝখানে কমা হবে নট সেমিকোলন অনেকে মনে করে কি সেমিকোলন দিয়ে দিই দেখতে কি সুন্দর দেখা গেল হ্যাঁ দেখতে সুন্দর একটা জিরো দিয়ে দিবে আচ্ছা তো এটা একটু খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট ওকে আচ্ছা এরপরে যেটা আছে অর্ডার্ড পেয়ার অর্ডার্ড পেয়ার পেয়ার মানে হচ্ছে জোড়া কোশ্চেনে দেয়া থাকে এরকম 2x + y, 3 is equal to 6, x - y এইরকম তো এখানে একটা অর্ডার আছে ফার্স্ট এর ইকুয়াল সেকেন্ড এর সেকেন্ড এর ইকুয়াল তো সেই অনুযায়ী আমরা দেখতে পারি কি 2x + y = 6 আর সেকেন্ড দুটোকে যদি ইকুয়াল লিখি x - y = 3 তো এটা তোমাকে সলিউশন করতে বলবে সলিউশন কিভাবে করবা এখান থেকে আসলে x আর y এর ভ্যালু বের করার চেষ্টা করবে তো কিভাবে আসলে x আর y এর ভ্যালু বের করতে হয় সেটা অনেকগুলো প্রসেস তোমরা অলরেডি শিখে গেছো সাবস্টিটিউশন এলিমিনেশন গ্রাফিক্যাল ক্রস মাল্টিপ্লিকেশন যে কোনো মেথড মধ্যে অ্যাপ্লাই করে x আর y এর ভ্যালু বের করে ফেলবা টাইম শেষ ওকে তো এটা হচ্ছে অর্ডার পেয়ারের অংশ আচ্ছা এরপরে আছে ভেন ডায়াগ্রাম এই ভেন ডায়াগ্রামটা আমি তোমাদেরকে আসলে অনেক ভালোভাবে করেছিলাম বুঝলে এখন ডিটেইলস আসলে এত কিছু বলা সম্ভব না জাস্ট আমি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য মনে করো এরকম দুইটা আছে শুধু একটা ফুটবল একটা ক্রিকেট তাইলে এই মাঝখানে যারা আছে তারা কি বলতো ফুটবল আর ক্রিকেট দুইটাই লাইক করে এই এরিয়া যারা আছে ওয়ান নাম্বার এরিয়াতে যারা আছে তারা কি তারা কারা কি বলতো ওরা অনলি ফুটবল লাইক করে অনলি ফুটবল লাইক করে ভেরি গুড এরা ফুটবল এরিয়াতে আছে ক্রিকেট এরিয়াতে নাই আর এখানে টু নাম্বার এরিয়াতে যারা তারা কি করে ক্রিকেট লাইক ক্রিকেট লাইক করে টু ক্রিকেট লাইক করে শুধু অনলি ক্রিকেট বলতে হবে যদি তুমি বলো যে এই টু নাম্বার এরিয়ার ওরা ক্রিকেট লাইক করে এটা রং হবে কারণ ক্রিকেট লাইক করে এরকম কিছু কিন্তু এখানেও আছে তো শুধু টু এরিয়ার ওদের কথা বলতে গেলে বলতে হবে এরা অনলি ক্রিকেট লাইক করে আর এই দুটোটা সার্কেলের বাইরে যারা তারা ফুটবল আর ক্রিকেট দুটোটারই বাইরে সো দে ডু নট লাইক এনি অফ দা গেম ওকে আচ্ছা তো এখন দুইটা হলে আসলে অনেক ইজি তিনটা হলে তখন এবার কি হয় অনেক মজা হয় তো এখানে আমরা দেখি সবার প্রথমে আমি এই ধরনের যে তিনটা বলা প্রবলেমগুলো সেগুলো সব সময় আমি তোমাদেরকে বলছি যে মাঝখান থেকে শুরু করবা সেন্টার থেকে আমরা চারপাশে সরাবো তাইলে দেখবা ইজি হবে বুঝতে তোমাদের এখানে সবার মাঝখানে যেটা এখানে কারা আছে দেখি বলো তো স্যার আগে স্যারগুলোর নাম তো বলেন ও আচ্ছা ফুটবল ক্রিকেট আর টেনিস তিনটা লাইক করে তিনটা লাইক
এটা হচ্ছে নাম্বার 1 এরিয়া যেখানে কি ফুটবল ক্রিকেট টেনিস তিনটাই ওরা লাইক করে ঠিক আছে এবার আমি 2 নাম্বার এরিয়ার কথা বললাম এই 2 নাম্বার এরিয়াতে কারা আছে ফুটবল আর ক্রিকেট লাইক করে ফুটবল আর ক্রিকেট বলতে হবে না বলতে হবে অনলি ফুটবল এন্ড ক্রিকেট বিকজ ফুটবল এন্ড ক্রিকেট লাইক করে এরকম কিছু মানুষ কিন্তু 1 এরিয়ার মধ্যে আছে শুধু 2 এরিয়াতে আছে এরকম কারা তারা অনলি ফুটবল এন্ড ক্রিকেট ওরা কিন্তু টেনিস লাইক করে না দেখো টেনিসের যে সার্কেল সূত্রটা কিন্তু টেনিস সার্কেলের বাইরে তাইলে তারা অনলি ফুটবল এন্ড ক্রিকেট এই অনলি কথাটা অনেক ইম্পর্টেন্ট অনলি ফুটবল ক্রিকেট ঠিক এবার এই সেম সেন্স অ্যাপ্লাই করে বলো তো 3 নাম্বার এরিয়াতে কারা আছে অনলি ফুটবল আর টেনিস আচ্ছা অনলি ফুটবল এন্ড টেনিস আচ্ছা এরপর এটা আমি চাই সালমান বলবে সালমান তুমি আমাকে বলো এই 4 নাম্বার এরিয়াতে কারা আছে টেনিস আর ক্রিকেট ওই নামু তোমার নাম কি সালমান হয়ে গেছে আকিকা করে নাম চেঞ্জ করছো স্যার স্যার অনলি ক্রিকেট আর টেনিস ওকে এবার দেখি বলো এই 5 নাম্বার এরিয়াতে কারা থাকে আম্পায়ার বল অনলি ক্রিকেট নো অনলি ক্রিকেট তারপরে 6 only football only football আর 7 only tennis 8 কিছুই না এরা কিচ্ছু খেলে না ঠিক আছে এরা হয়তো খালি পড়াশোনা করে এরা খেলে না ওকে যাই হোক তো এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু দেখবা যে ওই যে যখন ইনফরমেশন গুলো দেয়া থাকবে সেগুলো প্রপারলি এখানে প্লট করতে পারবে ঠিক আছে তো যখন ক্রিকেট সলভ করবা সেই ক্রিকেট থেকে কয়েকটা অ্যাপ্লিকেশন আমি দেখাবো তোমাদের ডাউট থাকলে আমি দেখাবো চলো তো তখন দিয়ে দেবো তো এই সাথে আমাদের সেট শেষ ওকে এখন ফাংশন দেখাবো ফাংশন থেকে আমি শুধুমাত্র একটা অঙ্ক করাবো এই একটা অঙ্কে আসলে বেশিরভাগ সময় আসলে দেখা যায় অ্যাকচুয়ালি একটা অঙ্ক করলে হবে না আরেকটা করানো লাগবে বাট ওই আরেকটা তোমরা পারবে কারণে আসলে করো তো যে অঙ্কটা করাবো সেটা আমি দেখাচ্ছি সবাই বইয়ের 37 নাম্বার পেজে আসো এক্সাম্পল 21 এই প্রবলেমটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা 21 এ পরীক্ষা দেবে না হ্যাঁ তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে ওকে তো তাহলে এক্সাম্পল 21 এক এক ফাংশন থেকে শুধুমাত্র এটা করো বিকজ এই যে রিলেশন যা যা আছে না এগুলো সব তো তোমরা পারো অলরেডি তো রিলেশন আর আমি তোমাদেরকে করাচ্ছি না এইটা করো দেখো এখানে গিভেন a is equal to দেয়া আছে 0 1 2 3 ফাংশন থেকে প্লিজ এই একটা অঙ্ক একটু ভালোমতো বুঝে যাও আচ্ছা এখান থেকে আমাদের একটা রিলেশন বানাইতে হবে রিলেশনের এলিমেন্টগুলো হচ্ছে x, y তো x, y এর ডেসক্রিপশন x কে রূপ দিতে হবে y কে রূপ দিতে হবে x এখানে লেখা আছে epsilon a মানে x যেটা সেটা a থেকে আসতে হবে কমা y epsilon a কমা y epsilon a তার মানে y ও a থেকে আসতে হবে and x আর y এর মধ্যে যে রিলেশন y is equal to x plus 1 এটা দেয়া আছে তাই না ওকে তো এখন আমরা দেখি আর এটা হচ্ছে সেট বিল্ডার মেথডে দেয়া আমাদের এই অঙ্ক করা টার্গেটটা হচ্ছে আর কে আমরা একটা লিস্ট মেথডে আনতে চাই তো লিস্ট মেথডে কিভাবে সেটা আমরা দেখব এখন দেখো আমরা এটা করার জন্য সলিউশনে সবার আগে আমাদের একটা টেবিল ফর্ম করতে হবে সেই টেবিলে আমরা লিখব x আর y কারণ এখানে x আর y আছে তাই না x এর ভ্যালুগুলো কত হবে জেনারেলি x এর ভ্যালুগুলো আমরা নিজেদের ইচ্ছামতো চুজ করতে পারি বাট এই অঙ্কগুলোতে আমরা নিজেদের ইচ্ছামতো চুজ করতে পারবো না কারণ বলেই দিছে x এর ভ্যালু কোথা থেকে আসতে হবে a থেকে আসতে হবে তো a তে কোনটা কোনটা আছে 0 1 2 3 কোনটার মত আমি x এর ভ্যালুগুলো ওখান থেকে নিয়ে ফেললাম এবার y এর ভ্যালু কত হবে সেটা কিন্তু আমাকে এই ইকুয়েশন অনুযায়ী বের করতে হবে x এর যে ভ্যালু সেটার সাথে 1 এড করলে y পাবো x এর যে ভ্যালু এটার সাথে 1 এড করলে y পাবো 1 এড করলে y পাবো 1 এড করলে y 1 এড করলে y তাহলে এবার একটু দেখো আমাদের আরেকটা এই যে এই কন্ডিশন আমরা স্যাটিসফাই করে ফেলছি এই যে কন্ডিশন সেটা আমরা স্যাটিসফাই করে y এর ভ্যালু জানছি একটা কন্ডিশন শুধু স্যাটিসফাই করা বাকি সেটা হচ্ছে y a থেকে আসতে হবে তাহলে y এর কোন কোন ভ্যালুগুলো a তে আছে শুধুমাত্র সেটাই আমরা নিব y এর ভ্যালু 1 1 কি a এর মধ্যে আছে আছে তার মানে এই কাপল কারেক্ট এটা আমরা নিব y এর ভ্যালু 2 এই যে 2 a এর মধ্যে আছে তার মানে এই কাপলও অ্যাকসেপ্টেবল আবার y এর ভ্যালু 3 3 ও a এর মধ্যে আছে তাহলে এই কাপলও কি অ্যাকসেপ্টেবল
কিন্তু y এর ভ্যালু এখানে 4 4টা কি a এর মধ্যে আছে না তার মানে এই কাপল নট অ্যাকসেপ্টেবল বাইরে আমরা r যে বানাবো সেই rটা হচ্ছে কি 0, 1 1, 2 2, 3 বাস এই 3, 4 এটা আমরা নিব না ঠিক আছে এইটাই আমাদের आंसर কত নিচে অঙ্ক দেখো তো এটার জন্য 4 মার্ক দেয় ওরা 4 মার্ক ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা এখান থেকে দেখাবো যে এটা এই পয়েন্টের রিলেশন ফর্ম করার পরে এটা ডোমেন আর রেঞ্জ বের করতে পারে তো ডোমেন যদি বের করি তাহলে ফার্স্ট এলিমেন্ট গুলো প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট 0 1 2 ফার্স্ট এলিমেন্ট গুলো হচ্ছে কি ডোমেন 0 1 2 তো তোমরা বুঝে গেছো আমাকে তাহলে রেঞ্জ কোনটা হবে রেঞ্জ হবে সেকেন্ড এলিমেন্ট গুলো 1 2 3 সেকেন্ড এলিমেন্ট গুলো 1 কমা 2 কমা বাস এতটুকু তো ফাংশন থেকে আমি তো স্যার এই অঙ্কটাই করতে দিই বিকজ এই অঙ্কটাতে আমার মনে হয় একটু প্রবলেম ফেস করলে করতে পারো আর বাকি আরেকটা যে টাইপের প্রবলেম আসে ফাংশন থেকে সেটা আমি করাবো না জাস্ট কোশ্চেন বলে দিচ্ছি আমি জানি কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা বলবে যে স্যার এটা আমরা বাইরে করতে পারবো না f of t is equal to the attack rate is 12 minus 4t plus 5 তো তোমাকে বলবে f of 2 এর ভ্যালু বের করো তো তাইলে কি করবে t যত জায়গায় আছে সেই জায়গায় জাস্ট বসাই দিলাম তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা আসলে পারো সো এই কারণে এই টাইপের প্রবলেমগুলো করাচ্ছি না বাস এই যতটুকু বেসিক আমার মাথায় আসছে আমি সবকিছু মোটামুটি তোমাদের জায়গা দেওয়ার চেষ্টা করছি আর বাকি যদি কিছু থাকে অবশ্যই সবকিছু তো কভার করা সম্ভব না একটা ক্লাসের মধ্যে সেটার ফাংশন ফুল এই জিনিসটা তোমরা যদি নাই না থাকে এটা প্রায় এক মাস দেড় মাস ধরে পড়ানো হয় এক ক্লাসের মধ্যে আমি জাস্ট একটু সাম আপ করার চেষ্টা করছি বুঝতে পারছি তোমরা ক্রিয়েটিভ সলভ করো প্লিজ নেক্সট ক্লাসের আগে ক্রিয়েটিভ সলভ করো এবং আমাকে ডাউটগুলো মেসেজ করো যে কি কি ডাউট আছে তোমাদের সেই ডাউটগুলো নিয়ে আমি পরের দিন ডিসকাস করব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে यस স্যার ওকে স্যার এটা প্লিজ কিও মিস করিও না জেনারেল ম্যাথের একটা ডিভিশন কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে দেখো সেট এন্ড ফাংশন একদম বইয়ের সেকেন্ড চ্যাপ্টার রিয়েল নাম্বার তো আমরা পরে করব রিয়েল নাম্বার আসলে এতটা ইম্পর্টেন্ট না সেট এন্ড ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট সো আমরা একটা রিভিশন শুরু করে দিয়েছি সবাই এখান থেকে আমার মানে পিছাই করিও না ওকে তাহলে ভালো থাকো সবাই পরের ক্লাসে দেখো ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু